প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, পুজো ভালোভাবে কাটাচ্ছেন। বন্ধুরা, মায়ের এই বিদায় বেলায় আপনি যদি মায়ের কাছ থেকে চুপচাপ নিয়ে নেন এই জিনিসটি, তাহলে আপনার সকল মনোবাসনা পূরণ হবে। আশা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় মা সরস্বতী এই কমেন্টটি করতে কখনোই ভুলবেন না। তবে শুরু করা যাক আজকের এই মূল ভিডিওটিতে। মা সরস্বতী দেবী হচ্ছেন বিদ্যা ও বুদ্ধির দেবী। আপনি যদি ভক্তি ভরে মাকে পুষ্পাঞ্জলি দেন এবং আরাধনা করে থাকেন, তাহলে মা অবশ্যই আপনার উপর কৃপালাভ করবে। মায়ের আশীর্বাদে আপনার জীবনে কখনোই বিদ্যা ও বুদ্ধির অভাব হবে না। এই একটি দিনের জন্য গোটা বাঙালি প্রিয় একটি বছর অপেক্ষা করে থাকেন মা কবে আসবেন, কিন্তু এবার মায়ের বিদায় বেলার পালা। তাই বলা হচ্ছে, মাকে বিদায় জানানোর সাথে সাথে আপনি যদি মায়ের কাছ থেকে এই একটি জিনিস চুপচাপ নিয়ে নিজের কাছে রেখে দিতে পারেন, তাহলে বিশেষ উপকার পাবেন। জীবনে উন্নতি আমরা প্রত্যেকেই চাই। জীবনে উন্নতি করার জন্য আমরা বিভিন্ন রকমের কর্ম করে থাকি। ধার্মিক মানুষেরা আধ্যাত্মিক কাজকর্ম করে থাকেন। এই ভিডিওটিতে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদের জানিয়ে দেব, যেগুলি আপনি কিছুটা হলেও উপকার পেতে পারেন। তবে অবশ্যই যারা নাস্তিক বন্ধুরা আছেন তাদের জন্য নয়। যুগ যুগ ধরে আমাদের বাড়িতে পুজো পার্বণ হয়ে আসছে, আমরা দেবদেবীদের আরাধনা করে থাকি। আবার দেখা যাচ্ছে যে হিন্দুদের ১২ মাসে ১৩ পার্বণ, এবং এই পার্বণগুলিতে বিভিন্ন দেবদেবীদের পুজো করা হয়ে থাকে। কিন্তু আস্তিক ব্যক্তিরা এই দেবদেবীর পুজো করলেও নাস্তিক ব্যক্তিরা প্রভুর বিশ্বাস করে থাকেন না। কিন্তু এমনটা কথায় আছে যে পুজোর পর আপনি যদি এই জিনিসটি নিজের কাছে রেখে দেন, এছাড়াও আপনি বাড়িতে রেখে দেন, তাহলে আপনার জীবনে সকল মনোবাসনাগুলি পূরণ হবে। এছাড়াও বিভিন্ন দিক থেকে আপনি আপনার জীবনে উপকার লাভ পাবেন। তেমনি আজ সরস্বতী পুজোর শেষে আপনি মায়ের কাছ থেকে চুপচাপ এই একটি জিনিস নিজের কাছে রেখে দিন, আপনার সৌভাগ্য ফিরে পেতে পারেন। আপনার কর্মক্ষেত্রে ব্যাপ্তি ঘটতে পারে, বিভিন্ন অসুখ থেকে আপনি মুক্তি লাভ পেতে পারেন খুব সহজেই। তবে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহু দূর, তাই পুজোর শেষে আপনি যদি এই জিনিসটি আপনার গৃহে নিয়ে আসতে পারেন, তাহলে অবশ্যই আপনি উপকার পেতে পারেন। সব কিছু জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়টি প্রত্যেকেরই খেয়াল করা উচিত, 90% মানুষই এটি জানেন না। এর ফলে আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারেন না, নিজের সৌভাগ্য ফিরে পান না। বন্ধুরা, আজ আমি বলতে যাচ্ছি, মায়ের কাছ থেকে একটি পুজো করা ফুল নিজের কাছে রেখে দিন। এছাড়াও এই ফুল বিশেষভাবে ব্যবহার করতে পারেন। প্রত্যেক মানুষই নিষ্ঠাভাবে ভগবানের পুজো করে থাকেন। পুজো করার সময় ভগবানকে তার মনোবাসনা অনুযায়ী দান করে থাকেন এবং ভগবানের কাছে তার মনোবাসনা মনস্কামনা চায়। আবার অনেক মানুষ আছেন পুজো দেওয়ার জন্য মন্দিরে যান এবং মন্দিরে ফুল প্রসাদ ভোগ নিবেদন করে থাকেন। তাই পুজোর ওই ফুলগুলি আপনি যদি ফেলে না দিয়ে আপনি আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে বিশেষ উপকার পাবেন।
যেহেতু পূজো করা ফুল ভগবানের আশীর্বাদ স্বরূপ, তাই বলা হয় যে এই ফুল যদি আপনি আপনার বাড়িতে এনে রাখেন তাহলে আপনার জীবনে অর্থের সমাগম ঘটবে, বাড়ির সৌভাগ্য ফিরবে এবং আপনি ভগবানের কৃপালাভ পাবেন। আপনি ভগবান দর্শন করার পর ভগবানকে দেওয়া ফুল পান, সেই ফুল বাড়িতে নিয়ে এসে বাড়ির যে কোনো গাছের গোড়ায় সেই ফুল রেখে দিন। আরও ভালো হয় আপনি কোনো ফুল গাছের গোড়াতে রেখে দেবেন, কারণ সেই গাছ থেকে যে ফুল ফুটবে, আর আপনি যদি ওই ফুল ঠাকুর দেবদেবীদের দেন তাহলেও আরও বিশেষ কৃপালাভ পাবেন। তাই বলা হচ্ছে পুজো করা ফুল আপনি এনে নিজের কাছে রেখে দিন, এছাড়াও এইভাবে ব্যবহার করুন আপনার জীবনে। বন্ধুরা, এই বিষয়টি অনেকেই জানেন না, অনেকেই জেনে থাকেন না, কারণ এই ছোট্ট বিষয়গুলি অনেকেই খেয়াল করে থাকেন না। তাই আপনাদের সামনে এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করলাম যেটি জেনে আপনি যদি এটিকে ব্যবহার করেন আপনার জীবনে অবশ্যই সৌভাগ্য ফিরবে। বলা হচ্ছে এই ফুল যদি আপনি এইভাবে ব্যবহার করেন তাহলে আপনার বাড়ির মর্যাদা বৃদ্ধি পাবে। শুধু তাই নয়, আপনার বাড়িতে থাকা সমস্ত গৃহদোষ কেটে যাবে, অশুভ শক্তির প্রাদুর্ভাব কমে যাবে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই বিষয়টি কতখানি গুরুত্বপূর্ণ। পূজো করা ফুলটি আপনি অবশ্যই এইভাবে ব্যবহার করুন আপনার জীবনে, ফলে ভগবানের দেওয়া পজিটিভ শক্তিটি আপনার শরীরে প্রবেশ করবে এবং তৎক্ষণাৎ অশুভ শক্তি বিতাড়িত হবে। এর ফলে আপনার আগামী দিনে কোনো বিপদ বা কোনো ক্ষতির আশঙ্কা একদমই কমে যাবে। মন্দিরে পূজো করা ফুল যদি আপনি পান, আর সেই ফুল যদি সিন্ধুকে বা টাকা পয়সা রাখার জায়গায় রেখে দিতে পারেন, তাহলে আপনার জীবনে কখনোই অর্থের অভাব হবে না, তাই আপনি এটিও করতে পারেন। তাহলে অবশ্যই চেষ্টা করবেন পূজো করা ফুল আপনি আজকে মায়ের কাছ থেকে নিয়ে এইভাবে রেখে দিন নিজের কাছে। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কারণ আপনার একটি লাইক আমার পরবর্তী ভিডিওর জন্য অনেক অনুপ্রাণিত করে। আর একটি বিশেষ অনুরোধ করব, বাকি আপনজন বন্ধু, বাকি প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে কখনোই ভুলবেন না। আর নিচের কমেন্ট বক্সে জয় মা সরস্বতী এই কমেন্টটি অবশ্যই করে দেবেন।